ইতালির ভেনিসে পৌষ সংক্রান্তি উপলক্ষে বর্ণাঢ্য পিঠা উৎসবের আয়োজন করেছে মিলান বার্তা ও পাঠক ফোরাম ইতালি। আমাদের ইতালি প্রতিনিধি মঞ্জুর আলম জানান, নাজমুল হোসেন ও সজীব আল হোসাইনের যৌথ পরিচালনায় ঢাকা বিরিয়ানি রেস্টুরেন্টের স্বত্বাধিকারী ইলিয়াস মিয়ার সার্বিক ব্যবস্থাপনায় ভেনিস বৃহত্তর কুমিল্লা সমিতির সভাপতি কুদ্দুস চৌধুরীর সহযোগিতায় ভিন্নধর্মী পৌষের শেষে এই পিঠা মেলায় বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আয়োজনের উদ্বোধন করেন বাংলাদেশ দূতাবাসের নবনিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ মনিরুল ইসলাম। ভেনিসে বসবাসরত প্রবাসী নারীরা হরেক রকমের বাহারি স্বাদের পিঠা এই মেলাতে প্রদর্শন করেন। পিঠার সঙ্গে উপস্থাপন করা হয় নারীদের দেশীয় পোশাক ও সাজসজ্জার বিভিন্ন উপকরণ। মেলায় আগত প্রবাসীরা মনে করেন, এমন আয়োজন আমাদের এই প্রজন্মের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে। 12টি স্টল নিয়ে আয়োজিত মেলায় পিঠা স্টলের পাশাপাশি রয়েছে রকমারি চুড়ি, শাড়ি, গহনা সহ নানা কসমেটিক্স, এবং এসব পসরা সাজিয়ে বসেছেন কয়েকজন নারী উদ্যোক্তা। ভিন্ন স্বাদের রকমারি আচার মিষ্টি নিয়ে এক একজন নারী উদ্যোক্তা দর্শনার্থীদের মন জয় করে চলেছেন। পিঠামেলায় আয়োজকদের পক্ষ থেকে ভেনিসে কমিউনিটিতে বিভিন্নভাবে সামাজিক কর্মকাণ্ডে অবদান রাখা ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হয়। এছাড়াও মেলায় অংশগ্রহণকারী প্রত্যেক স্টল কর্তৃপক্ষকে একটি করে সম্মাননা এবং 3টি স্টলকে বাছাই করে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জনের পুরস্কার দেওয়া হয়। দিনব্যাপী এই মেলায় পুরো অনুষ্ঠানকে প্রাণবন্ত করে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন ভেনিস বাংলা মিউজিক স্কুলের সদস্যরা।